হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমরা শুরু করছি কনজাংশন দিয়ে তো কনজাংশানটা কি কনজাংশন আর ইউজড টু জয়েন ক্লোজেস ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস টুগেদার ফর মেকিং সেন্টেন্সেস কনজাংশন হচ্ছে কি যেগুলো দুটো মানে ক্লোজকে জয়েন করে ফ্রেজকে জয়েন করে এবং ওয়ার্ড মানে শব্দকে জয়েন করে একসাথে সেন্টেন্স তৈরি করার জন্য যেমন এক্সাম্পল একটা দিচ্ছি অ্যালেক্স অ্যান্ড রবিন আর প্লেইং মানে হচ্ছে অ্যালেক্স এবং রবিন খেলা করছে তাহলে এখানে অ্যালেক্স এবং রবিন অ্যান্ড অ্যান্ড হচ্ছে কি কনজাংশন তারপর কি অ্যালেক্স প্লেস ওয়েল বাট রবিন প্লেস বেটার দেন হিম অ্যালেক্স প্লেস ওয়েল অ্যালেক্স ভালো খেলে বাট কিন্তু রবিন প্লেস বেটার দেন দেন হিম রবিন তার থেকে ভালো খেলে তাহলে এখানে কিন্তু বাট এটা একটা কনজাংশন দুটো সেন্টেন্সকে কী করছে যুক্ত করছে তাহলে বারটা হলো কনজাংশন তারপর একটা হোয়েন হি ওয়াজ সিক যখন সে দুর্বল আই ওয়েন টু সি হিম আমি তাকে দেখতে গিয়েছিলাম তাহলে কি হোয়েন হোয়েনটা হচ্ছে কি কনজাংশন এবার আমরা দেখব টাইপস অফ কনজাংশন টাইপ অফ কনজাংশনটা কত রকমের না কোঅর্ডিনেটিং কোরিলেটিভ এবং সাব সাবঅর্ডিনেটিং সাব অর্ডিনেটিং তো আমরা প্রথমে দেখব কোঅর্ডিনেটিং কনজাংশনস এটা কি না জয়েন টু ওয়ার্ডস ফ্রেজেস অর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজেস তাহলে দুটো ওয়ার্ডকে জয়েন করে ফ্রেজকে জয়েন করে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে জয়েন করে এর এক্সাম্পলগুলো কী কী যেমন ফর অ্যান্ড নট বাট অর ইয়েট শো এগুলো হচ্ছে সব কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন একটা এক্সাম্পল ডু ইউ ওয়ান্ট অ্যান আইসক্রিম অর চকলেট তুমি কি চাও একটা আইসক্রিম অথবা আইসক্রিম অথবা চকলেট কোনটা তুমি চাও তাহলে কি এখানে অর অরটা হচ্ছে কি কোঅর্ডিনেটিং অর্ডিনেটিং এবার আমরা আসবো কোরিলেটিভ কনজাংশান কোরিলেটিভ কনজাংশানটা কি না ইন পেয়ার মানে জোড়ায় থাকবে কোরিলেটিভ কনজাংশানটা এক্সাম্পল কি নট অনলি বাট অলসো আইদার অর নাইদার নট বোথ অ্যান্ড নট বাট হয়েদার অর একটা এক্সাম্পল আমি দিচ্ছি আই ওয়ান্ট বোথ আইসক্রিম অ্যান্ড চকোলেট আমি আইসক্রিম এবং চকোলেট দুটোই চাই তাহলে কি অ্যান্ড বোথ অ্যান্ড তাহলে এটা কি বোথ অ্যান্ড জোড়ায় আছে মানে কোরিলেটিভ কনজাংশন তারপর একটা এক্সাম্পল নাই দার অ্যালেক্স নর রবিন ক্যান প্লে বেসবল অ্যালেক্স এবং রবিন কেউই বেসবল খেলতে পারে না তাহলে নাই নর এটা হচ্ছে কি কোরিলেটিভ কনজাংশন এরপর আমরা আসবো সাব অর্ডিনেটিং কনজাংশন সাবিন সাব অর্ডিনেটিং কনজাংশনটা কি জয়েন্স এ ডিপেন্ডেন্ট ক্লোজ অ্যান্ড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ একটা ডিপেন্ডেন্ট ক্লোজকে এবং একটা ইনডিপেন্ডেন্ট ক্লোজকে জয়েন করে এর এক্সাম্পলগুলো কি আফটার হাউ দেন হোয়েন অল দো ইফ দ্যাট হোয়ার অ্যাজ ইন অর্ডার দ্যাট দো হুইচ অ্যাজ মাচ অ্যাজ আনলেস হোয়াইল বিকজ আনটিল হু অথবা হুম বিফোর সিনস হোয়াট হু এভার অথবা হুম তো এক্সাম্পল একটা দিচ্ছি বিফোর উই লেফট হোম আই হ্যাড টেকেন এ ব্যাগ আমরা বাড়ি ছাড়ার আগে আমি একটা ব্যাগ নিয়েছিলাম তাহলে কী হয় এখানে বিফোর বিফোরটা হচ্ছে কি না সাব অর্ডিনেটিং মানে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে জয়েন করছে হোয়েন আই ওয়াজ ওয়াচিং টিভি যখন আমি টিভি দেখছিলাম হি ইন সে ভেতরে এলো তাহলে এখানে হোয়েনটা কি সাব অলডিনেটিং কারণ একটা ডিপেন্ডেন্ট ক্লোজ এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে জয়েন করছে আচ্ছা এবার আমরা ইন্টারজেকশন নিয়ে আলোচনা করবো ইন্টারজেকশনটা কি না এক্সপ্রেসেস এ স্ট্রং ফিলিং অর সাডেন ইমোশন একটা শক্তিশালী অনুভূতি এবং হঠাৎ একটা আবেগ অর সেন্টিমেন্ট এটা নিয়ে একটা প্রকাশ পায় সেটা হচ্ছে ইন্টারজেকশান যেটা প্রকাশ করে সেটা হচ্ছে ইন্টারজেকশান ইন্টারজেকশান আর নট গ্রামেটিক্যালি রিলেটেড টু এনি আদার পার্ট অফ দ্য সেন্টেন্স কিন্তু গ্রামাটিক্যালি এটা রিলেটেড নয় এটা সেন্টেন্সের পার্ট হিসাবে তো এটা কি একটা অনুভূতি প্রকাশ করে অনুভূতি বা কোনো আবেগ সেন্টিমেন্ট এগুলো প্রকাশ করে ইন্টারজেকশান যেমন কি ওহ নো আই মিসড দ্য শেডিউল অফ দ্য ক্লাস এটা কি ওহ নো আমি ক্লাসের শিডিউলটা মিস করলাম তাহলে কি এটা এক্সপ্রেস কী করছে ফেলিওর মানে ব্যর্থতা প্রকাশ করছে তাহলে ওহ নো এটা কি ইন্টারজেকশন তারপর হচ্ছে হে ডোন্ট ইউ হেয়ার মি তুমি কি আমাকে শুনতে পাও না এটা কি কলিং অ্যাটেনশন মানে একটা অ্যাটেনশন প্রকাশ দিচ্ছে হে তাহলে এটা একটা ইন্টারজেকশন বলছে উহ আই ফরগেট দ্য অ্যান্সার উহ আমি অ্যান্সারটা ভুলে গেলাম তাহলে কি এক্সপ্রেস হেজিটেশন দ্বিধা প্রকাশ পাচ্ছে হুড়ে উই হ্যাভ ওন দ্য ম্যাচ হুরে আমরা ম্যাচটা জিতেছি তাহলে এখানে কি এক্সপ্রেস কী করছে জয় আনন্দ প্রকাশ করছে তাহলে এটা কী হলো ইন্টারজেকশন তো আশা করি ইন্টারজ্যাকশান তোমরা বুঝতে পেরেছো এবং কনজাংশন বুঝতে পেরেছ তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা প্রেস করো করো যাতে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান প্রথম যেতে পারে আশা করি তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ